আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মি ভেজা ব্লগ। সবাই কেমন আছো? আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ। আমি মিম ভাইজা। লাউ দিয়ে খুব অসাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তাই ভিডিওটা অবশ্যই পুরো দেখো ভিডিওটা, এবং ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না। কড়াইতে তেল দেওয়া হয়েছে গরম করতে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সরিষার তেল শরীরের জন্য খাওয়া খুবই উপকারী, তাই তোমরাও খেতে পারো। পেঁয়াজটা আমি ভেজে নেব নাড়াচাড়া দিয়ে, তারপর পরিমাণ মতো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ি এবং 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, তারপর কেটে রাখা ধুয়ে রাখা মাছটা দিয়ে দেব। এটা হচ্ছে বাইন মাছ, তোমাদের ওখানে কি বলে জানিও, আমাদের এখানে এটাকে বাইন মাছ বলে। 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। লাউ তরকারিতে প্রচুর পরিমাণে পানি থাকে, তাই নিয়মিত লাউ খেলে কিডনি কার্যক্ষমতা বৃদ্ধি পায়। 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। রক্তে যাদের কোলেস্টেরল আছে তারা নিয়মিত লাউ খেতে পারো, লাউ খেলে কোলেস্টেরল মাত্রা কমে। লাউ থাকে পটাশিয়াম এবং ফাইবার, যা উচ্চ চাপ নিয়ন্ত্রণ রাখে এবং হৃদরোগের ঝুঁকি নিয়ন্ত্রণ করে, হার্টের রোগ নিয়ন্ত্রণ রাখে এবং হজম শক্তি উন্নতি করে, ত্বক এবং চুলের গঠন বৃদ্ধি করে। কোষ্ঠকাঠিন্য বা পেট ফাঁপা, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা নিয়মিত লাউ খেতে পারো, তাদের হজমের সমস্যা দূর হয়ে যাবে। যাদের অনিদ্রা আছে তারা লাউ খেতে পারো, লাউ খেলে ঘুম সমস্যা দূর হয়ে যায় চিরতরে। লাউয়ে ফসফরাস এবং পটাশিয়াম আছে, সে কারণে দাঁত এবং হাড় মজবুত করে। মাছগুলোর মধ্যে ভালো করে কষানো হয়ে গেছে পানি দিয়ে, তারপরে তুলে নিচ্ছি। যারা ওজন কমানোর কথা ভাবছ তারা কিন্তু নিশ্চিন্তে লাউ খেতে পারো, লাউ লো ক্যালোরি। এমন করে বাড়িতে লাউ রান্না করলে গ্যামের স্বাদ ঘরে বসেই পাবো একেবারে, মাটির চুলো সেই স্বাদ। লাউটাকে নিয়ে দিছে ধুয়ে রেখেছি, আর এমন করে কেটে রান্না করবে তাহলে একেবারে গ্যামের স্বাদই পাবা। তারপর ধুয়ে রাখা কেটে রাখা কাঁচামরিচ ফালি দিয়ে ঢেকে দিব। আর এইগুলো কি বলো তো, এগুলো হচ্ছে চালটা কেটে লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে আমাদের লাউটা প্রায় হয়ে এসেছে, নাড়াচাড়া দিব। আমাদের লাউটা কষানো হয়ে গেছে, এখন যে মাছটাকে ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিয়ে ঢেকে দিব। দেখেছো লাউ কিন্তু একটু পানি দিনি, পানি ছাড়িয়ে লাউটাকে কষিয়ে নিব, তারপর মাছটা দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া দিব। তারপর পানি দিব, তারপর ঢেকে দিব। যতটুকু পরিমাণ পানি রাখবো সে পরিমাণ পানি দিয়ে ঢেকে দিব, আর নামানোর আগে ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। যারা ভিডিওটা এতক্ষণ দেখেছো সেসবতে তাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। মিম ফাইজা ব্লগের সাথে থেকো।